করোনা মহামারী কেড়ে নিয়েছে অনেক অনেক মানুষের পেটের ভাত কাজ হারিয়েছে লক্ষ লক্ষ মানুষ এরই মধ্যে এসে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা স্বাভাবিকভাবেই সব কিছুর মতোই টান পড়েছে বারোয়ারি পূজা কমিটিগুলোর আর যারা এই ঠাকুর বানান তারাই বা কেমন আছেন জানতে চলে গেলেন স্টার নিউজের ক্যামেরা কেমন আছে পালপাড়া পালেরাই বা কী করছেন ওদের কথা শুনলে চোখ ফেটে জল আসবে অনেক বরাত ক্যান্সেল যাও বা দুটো একটা বরাত পেয়েছে তাতে খরচ চালানো দায় হয়ে দাঁড়িয়েছে অগত্যা বরাত লসেই নিতে হয়েছে তিন চার মাস আগে পালেরা ভেবেছিলেন পুজোর সময় হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে পাঁচ টাকা আরে সাত টাকা আরে সুদে ব্যক্তিগত ম্যানের কাছ থেকে ধার নিই সেগুলো আমরা কিভাবে লাস্টে ব্যথে কেনা করে দেবো শোধ করতে এখনই চিন্তা হয়ে যাচ্ছে হ্যাঁ এই অবস্থার মধ্যে আমরা টানাপড়ান মানে চলছি কাজ করছি কিন্তু কম জিনিস তো কোনো জিনিস লাগাতে পারছি না কেন নিজের কেরিয়ারটা বাঁচিয়ে রাখতে হবে সামনে বছর দিকে চেষ্টা করতে হবে যে এবছরে কম যেহেতু খারাপ ঠাকুর করলে কাস্টমার আর আসবে না এই কারণের জন্যই আমাদের এখন চিন্তা যে লাস্টে আমরা কি করবো এই ঠাকুর বিক্রি করে আমরা আদে খাওয়া পয়সা শোধ করব না মুদিখানা শোধ করব না সাজের শোধ করব এই জন্যই আমরা চিন্তা করছি লেবারের কি মজুরি দিতে পারবো অগত্যা বরাত লসেই নিতে হয়েছে তিন চার মাস আগে পালেরা ভেবেছিলেন পুজোর সময় হয়তো সব ঠিক হয়ে যাবে তাই চড়া সুদে মহাজনের কাছ থেকে টাকা ধার করে বাঁশ কাঠ কিনেছিলেন বিশ্বকর্মা ঠাকুর বিক্রি হয়নি দুর্গা ঠাকুর দাম পায়নি লক্ষ্মী ঠাকুর আর কালী ঠাকুর বিক্রি হবে কি না তাও জানেন না এরা কিভাবে লেবার পেমেন্ট করবে কিভাবেই বা মহাজনের টাকা শোধ করবে চিন্তার ভাঁজ হুগলির বলাগর জিরাটের পালপাড়ায় এবার অর্ডার তো খুবই কম কারণ সংসার চালানো দায় এবার ঠাকুর যা অর্ডার হয় তার অর্ধেক ঠাকুরও নেই এইবার লোন ফোনের ব্যাপার আছে নিয়ে সেগুলোর সদ্য বোঝে কী করে এটি মানে মাথায় ঢুকছে না বিনাতে প্রচুর বেঁচে কেনা যায় এদের কিছু কিছু দিতে হবে সব না পড়লেও কিছু কিছু করে দিতে হবে এদের হুগলি থেকে প্রবীর দাসের রিপোর্ট স্টার নিউজ বাংলা